উচিত তাহলে তারা আমাদেরকে হেফাজত করুক সকল ষড়যন্ত্র থেকে আমি একজন নাবিক বেশি সময় মুসাফির থাকতে হয় প্রশ্ন হল আমি অন্য সুন্নত নামাজ না পড়লে হবে নাবিক হিসাবে আপনাকে বেশিরভাগ সময় যেহেতু সফরে থাকতে হয় অতএব সফরে থাকা অবস্থা আপনি কসরের নামাজ পড়বেন আর যদি আপনার সাথে আপনার ফ্যামিলি সহ থাকে ওখানে জাহাজে এবং পুরো আপনার বাসার মতোই সেখানে আপনারা থাকেন আপনাদের আবাসনই হয় একরকমের সেটে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসরের সুবিধা পাবেন না পুরো নামাজ পড়বেন নর্মালি ওরকম হয় কম যদি একা কি আপনি থাকেন সফরে এবং আপনার বাসা বাড়ি ফ্যামিলি দূরে থাকে জাস্ট আপনি এখানে কাজের জন্য আছেন তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন এবং যত লম্বা সময় ধরেই জার্নি হোক না কেন আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন যেহেতু এটা জার্নিতে আছেন আপনি সফরেই আছেন এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি তারা আর সরি আর পড়া গেলে একামত দেয়া লাগবে কিনা একটু বলবেন হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন পাশে দাঁড়াবেন না নর্মালি স্বামী স্ত্রী একসাথে যখন জামাতে দাঁড়ান তখন যেরকম স্বামী স্ত্রী সরি একজন সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না বরং সেখানে স্বামীকে সামনে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয় এবং এক্ষেত্রেও স্বামী তার স্ত্রী ইমামতিও করবেন আবার একামত দিবেন একামত দিয়ে তার পুত্রের ইমামতি করবেন আয়সা সিদ্দিকা লিখেছেন আমি একজন প্রকৃত দিনদার মানুষকে বিয়ে করতে চাই কিন্তু কোনো দিনদার ছেলের পক্ষ থেকে আমার বিয়ের প্রপোজাল আসে না এটি নিয়ে খুবই দুশ্চিন্তা আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একজন দিনদার জীবন সঙ্গীর সাথে বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ সে ব্যবস্থা আমরা দোয়া করি এবং সেই সাথে পাত্র পাত্রীর যে সমস্ত গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে বিভিন্ন রকমের উদ্যোগ আছে সেগুলোর সাথে আপনি ইনভলভ হতে পারেন যোগাযোগ করতে পারেন আশা করা যে আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করবেন মোহাম্মদ মামুন হুসাইন আপনি লিখেছেন পায়খানার প্যান পূর্ব অথবা পশ্চিমে বসালে কি পাপ হবে দেখুন পেশাব এবং পায়খানা কেবলার দিকে ফিরে করা নিষেধ অতএব পূর্ব বা পশ্চিম দিকে বসালে সেটি গুণ হবে অবশ্যই বরং উত্তর দক্ষিণে করা উচিত বা পশ্চিম পূর্ব পশ্চিমকে অ্যাভয়েড মানে কেবলাকে অ্যাভয়েড করা উচিত কেবলাকে সামনে কিংবা পিছনে রেখে টয়লেটের ওয়াশরুমের কাজ ছাড়া উচিত না যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন সে সমস্ত দেশে এই সুযোগ নাই যেখানে নাই নিরুপায় সেখানে আপনি সম্ভব হলে ক্যাবলাকে অ্যাভয়েড করে বসবেন আর সম্ভব যদি না হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে এটা বড় কোনো গুণা হবে না তারপর আপনি নিরুপায় হিসাবে আশা করা যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন তবে যদি সেখানে সেটা পরিবর্তন করার কোনো স্কোপ থাকে সুযোগ থাকে সেই উদ্যোগ আপনার নেওয়া উচিত আর এই জন্যেই তো অমসলিম প্রধান দেশে সমাজে বসবাস করার ব্যাপার ইসলাম নিরুৎসাহিত করেছে কারণ সেখানে দিন এবং ইসলাম পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হয় না আলিয়াজগোর লিখেছেন একজন দাবি করেছেন আপনি সরকার এক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় অপ্রাসঙ্গিকভাবে একটি ইসলামী দল সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এ নিয়ে অনেকে লেখালেখিও করছেন এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই ভাই আলী এ ধরনের লেখা আমারও চোখে পড়েছে আমি অত্যন্ত দ্যর্থহীনভাবে পরিষ্কার করে জানাতে চাই যে কোনো সরকারি কর্মকর্তার কার্যালয়ে কোনো ইসলামিক দল সম্পর্কে বিরূপ মন্তব্যের কোনো ঘটনা আমার দ্বারা ঘটেনি যে বা যারা এটা লিখছেন তালা তাদের অন্তরের খবর জানেন তারা কেন এই সমস্ত করছেন এবং কি উদ্দেশ্যে তারা করছেন যিনি মূলত লিখেছেন তিনি তার পোস্টা ইতিমধ্যে ডিলেটও করেছেন এবং অনেকেই তার কথার উপর ভিত্তি করে নানান বাজে মন্তব্য করছেন সবচেয়ে অবাক হয়েছি তখন যখন দেখি যে একজন মানুষের মুখের কথার উপর আরেকজন মানুষের চরিত্রে আমরা কালিমা দিচ্ছি ইসলামের এই বেসিক বিষয়টা আমার জানা নাই যে একজন মানুষ কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করলেই শুধুমাত্র সেটার উপর বিশ্বাস করে একজন মানুষের চরিত্রে হনন করা একজন মানুষ সম্পর্কে মন্দ ধারণা করার রাইট ইসলাম আমাকে দিয়েছে কিনা কফা বিল কালিবানিমাসমিয়া মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে কারোর কাছা কারোর কথা শুনেই সে বিশ্বাস করলো কোনো প্রমাণ তথ্য উপাত্ত কোনো কিছুর প্রয়োজন মনে করল না তো এ ধরনের ঘটনা আমাকে ব্যথিত করেছে এবং আমি অবাক হয়েছি ব্যক্তিগতভাবে আমি কোনো কোনো একজন ব্যক্তিরও সমালোচনা বা তাকে নিয়ে কটো করা এটা আমার ন্যাচারে নাই আলহামদুলিল্লাহ আমি এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আমাকে সে তফিক দিয়েছেন নর্মালি আমি কারোর ব্যক্তির নাম নিয়েও সমালোচনা করি না সেখানে কোনো দল সম্পর্কে বীরূপন্তব্য করা বা বাজে কথা বলা এটা তো প্রশ্নই ওঠে না আল্লাহ তারা হেদায়ত দান করুন যারা কোনো প্রমাণ ছাড়া নিছক মন মনগোড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আমি তাদের হেদায়ত কামনা করি ছাড়া আর বেশি কিছু বলার আমার নেই